আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এবিক শাওয়ন দেশের খুব ক্রান্তি লগ্নে খুব ক্রান্তিকর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই ইতিমধ্যে জানেন ফেনি কুমিল্লা চোদ্দগ্রাম ওই অঞ্চলটা বন্যায় ভেসে যাচ্ছে আমরা প্রত্যেককেই মন থেকে কথা স্বীকার করি ভারত আমাদের প্রকাশ্য শত্রু ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না আজও তারা বন্ধু নয় এবং তারা বন্ধুত্বপূর্ণ আচরণ করতেও পারবে না আমাদের দেশের সীমান্ত বাজার ব্যবসা বাণিজ্য সব কিছুতেই তারা এমন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে বিগত ষোলো বছর থেকে শুরু করে বিগত তেপ্পান্ন বছর এই স্বাধীনতার যে এমন একটি অবস্থা দাঁড়িয়েছে যেন ভারত হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড এই তরুণ প্রজন্ম রক্ত দিয়ে ভারতকে বাংলাদেশ থেকে অন্তত একটা ডিটাস্ট অবস্থা তৈরি করে বাংলাদেশ নামক এই রাষ্ট্রের মেরুদণ্ড ভারত নয় বাংলাদেশ নামক রাষ্ট্রের মেরুদণ্ড বাংলাদেশ এটা প্রমাণ করবার জন্য তরুণ প্রজন্মের যে প্রচেষ্টা ছাত্র জনতা থেকে শুরু করে সকলের প্রচেষ্টায় আমরা এক ঐক্যমতের জায়গায় এসে পৌঁছেছি বাংলাদেশের মেরুদণ্ড বাংলাদেশ ভারত নয় তারা দেখুন কোন প্রকারের সতর্কতা না দিয়ে তারা বাদ খুলে দিল কি অমানবিক আচরণটা তারা করেছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হাইওয়ে রাস্তার উপরে পানির উচ্চতা সাত ফিট কোন কোনো গ্রামে গ্রাম পর্যায়ে পানির উচ্চতা তেরো ফিট পর্যন্ত পৌঁছে গেছে শুধু আল্লাহ একমাত্র ভালো জানেন কত হাজার জনের মৃত্যুর খবর আমাদেরকে শুনতে হবে এই বন্যার পানি নেমে যাওয়ার পর কতজন মা হারাবে সন্তান হারাবে ভাই হারাবে স্ত্রী হারাবে কতজন হবে করবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনারা সহযোগিতায় দাঁড়িয়ে যান বর্ণার পাশে তবে হ্যাঁ এই বর্ণার কথা বলে অনেকেই হয়তো বিকাশ নাম্বার দেবে নগদ দেবে রকেট নাম্বার দেবে আর আমরা সহযোগিতায় টাকা দিব এমনটা যেন না ঘটে আমাদেরকে দেখতে হবে আমার টাকাটা কে পেলে কারা পেলে হাতে যাবে সহযোগিতা তাকে করুন এই মুহূর্তে আমার পছন্দের যেটা মনে হয় শায়খ আহমদুল্লাহ হুজুরের আসন্ন ফাউন্ডেশন তাদেরকে শতভাগ চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তারা মানবতার কল্যাণে কাজ করে মানুষের জন্য কাজ করে বিধায় আপনি যদি সহযোগিতা করতে চান তাহলে ফেসবুকে লেখেন আসুন্না ফাউন্ডেশন লিখার পরে তাদের যে অ্যাকাউন্ট নাম্বার হোক মোবাইল বিকাশ হোক নগদ হোক আসুন্না ফাউন্ডেশনে আপনি যা দান করবেন শতভাগ বর্ণার্থদের কাছেই যাবে এটা আশা করা যায় ইনশাআল্লাহ অতএব আমরা প্রত্যেককেই যার যার জায়গা থেকে চেষ্টা করি আসুন্না ফাউন্ডেশনে কিছু ডোনেট করতে এই ডোনেশনটা চলে যাবে বন্যা কবলিত মানুষের হাতে আমরা বন্যা কবলিত মানুষদের জন্য হৃদয়ের গভীর থেকে বিশাল আকাশের মালিক আমার আপনার সর্বশ্রেষ্ঠ বিধান দাতা রিজিক দাতা সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ তাল দরবারে আমরা দোয়া করি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আমরা যেন স্বাভাবিক সুন্দর জীবনে আবার ফিরে আসতে পারি এই দোয়া এই আশাবাদ ব্যক্ত করে আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ